অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত গন্ডাছড়া রানীপুকুর এডিসি ভিলেজের রামলোচন পাড়ার বাসিন্দা যতন কুমার চাকমার বসতঘর। জানা যায়, বুধবার আনুমানিক বিকেল 3টে নাগাদ ওনার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই সময় বাড়িতে কেউ ছিল না। অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজনেরা গন্ডাছড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। অগ্নি নির্বাপকের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্র, বস্তাভর্তি ধান, জরুরি কাগজপত্র পুড়ে যায়। এদিকে রৈশ্যবাড়ি নোয়ারাম পাড়াতে বিজেপি তোদের একটি যোগদান সভা শেষে গন্ডাছড়া আসার পথে বিজেপি নেতৃত্বদের চোখে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি এবং সেখানে ছুটে যান ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কমিটির সহসভাপতি বিকাশ চাকমা, গন্ডাছড়া মণ্ডল সভাপতি ভূমিকানন্দ রিয়াং, মণ্ডলের সহসভাপতি আদিত্য সরকার, কোষাধ্যক্ষ গোপাল সরকার প্রমুখ। বিজেপি দলের নেতৃত্বরা অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। রানীপুকুর জিপিতে যতন কুমার চাকমার নামে আজকে এক লোকের বাড়ি আজকে মানে এখানে বসমূত হয়েছে রামলোচনপাড়া। তো আজকে আমরা এই আমাদের একটা দলীয় কার্যক্রম আমাদের নোয়ারাম পাড়াতে ছিল, সেখানে আমাদের একটা জয়েনিং প্রোগ্রামও ছিল। ওইখান থেকে ফেরার পথে হঠাৎ আমরা দেখলাম এখানে একটা কারিগরে আগুন লেগেছে। তো সেটা এখন এখানে গন্ডাছড়া সাব ডিভিশন থেকে ফায়ার সার্ভিস এসে এটা রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি দেখা গেছে এখানে কিছু রক্ষা হয়নি। তার কাগজপত্র থেকে শুরু করে মানে চাল ডাল সব কিছু এখানে পুড়ে গেছে এবং ওই ভদ্রলোক কিন্তু এখনও এখানে নেই, তার পরিবারের কেউ নেই। ওরা এখনও জানে না, সম্ভবত তারা বাড়িঘর দিয়ে পুড়া গিয়েছে, উনি এখন জোলাতে মাছ ধরতে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।